আরবান স্টাডিজ গ্রুপের সাথে আমার পরিচয় হয়েছে, আমাদের পরিচয় হয়েছে 4 মাসের মতন আর কি। তো ওনারা পুরনো ঢাকার যে ঐতিহ্য আছে, এটার যে একটা ইতিহাস এবং গল্প আছে, এটাকে ওনারা তুলে ধরতে চাচ্ছিলেন। আরবান স্টাডিজ গ্রুপের একটা পরিকল্পনা ছিল যে আপনার হেরিটেজ লাঞ্চ বা হেরিটেজ ডিনার অথবা আপনার ব্রেকফাস্ট একটা ইভেন্ট করা। তো জিনিসটা, উদ্যোগটা আমার বেশ ভালো লেগেছে, তো আমরা ওইটায় উদ্যোগী হলাম ওনাদের কথায়। তো দেখলাম অনেকেই ডিপ্লোম্যাটস থেকে শুরু করে অনেক ইম্পর্টেন্ট লোক যারা পার্সন আছেন তারা এসছেন, তারা উপভোগ করেছেন, আমরাও তাদেরকে আত্মীয়তা করে উপভোগ করেছি। দুটো কমিউনিটি একসাথে হওয়া, নিজেদের কালচারটাকে প্রেজেন্ট করা তাদের কাছে এবং ঢাকার হেরিটেজ সম্বন্ধে কথা বলতে পারা, এটা আমি বললো যে আমি আমার পরিবারের দিক থেকে আমি গর্বিত ফিল করছি। এবং ঢাকা সম্বন্ধে অবশ্যই, এটাই আমার জন্মভূমি, এখানেই আমার, ঢাকায় আমার 4-5 বছর ধরে, এটাই আমার বাপদাদার জায়গা। তো আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি এবং তাদের উদ্যোগটা খুবই প্রশংসনীয় বলে আমি বলব। আমরা দীর্ঘদিন ধরে পুরান ঢাকা নিয়ে একটা আন্দোলন করছি, ঐতিহ্য সংরক্ষণ আন্দোলন। এবং আমাদের এই দীর্ঘদিনের যে অভিজ্ঞতা, সেটাতে একটা জিনিস পরিষ্কার হয়েছে আমাদের কাছে, সেটা হচ্ছে আসলে আমরা এখানে যত যা কিছু করার চেষ্টা করি, 1 নম্বর আমাদের এখানে যারা ঢাকার অন্যান্য এলাকাতে যারা আছেন তাদেরকে, তাদের কাছে পুরান ঢাকাটাকে আরও অ্যাট্রাকটিভ করে তুলতে পারলে, এটা ঠিক যেরকম করে সাকসেস আশা করছিলাম সেটা পাওয়া যাচ্ছে না। আর পাশাপাশি এই যে ভাষাগুলো আমরা সংরক্ষণ করতে চাই, কেবল সংরক্ষণের কথা বললে হবে না, এর একটা আর্থিক উপযোগিতাও বের করতে হবে। কারণ মানুষ তো আসলে এই ধরনের, এই ভাষাটা না, বাট এরকম একটা হেরিটেজ বিল্ডিং, বহু বিল্ডিং আছে যারা ভেঙে ফেলে 7-8 তলা বিল্ডিং বানাচ্ছে। কম্পেনসেশনের কথা বলা হচ্ছে, সরকার কে বলা হচ্ছে বা কোর্ট থেকে রায়ও হয়েছে, সেগুলো নিয়ে চেষ্টা করা হচ্ছে। আমরা পাশাপাশি যেটা চেষ্টা করছি, এ ধরনের কিছু বাসায় যদি এমন কোনো রকম অর্থনৈতিক কর্মকাণ্ড তৈরি করা যায় যেটার মাধ্যমে ওনারাও আর্থিকভাবে উপকৃত হতে পারেন। আজকে যে আমরা আলিম কাজী বাড়িতে দাঁড়িয়ে আছি, ওনারাও রাজি হয়েছেন এবং এখানে ওই একইভাবে হয়তো লাঞ্চ বা ডিনারের জন্য কেউ হয়তো মানে সেভাবে করে আসলে এখানে ওনারা এটা অফার করবেন এবং কমার্শিয়ালি অফার করবেন এটা। তো সেটা একটা বিশাল ব্যাপার, কারণ আমরা এরকম একটা চমৎকার পরিবেশে আমরা হয়তো একটা পার্টি অর্গানাইজ করতে পারি, এখানে এসে একসাথে বন্ধুবান্ধব মিলে খাবারের জন্য আসতে পারি, কোনো ইভেন্ট সেলিব্রেট করতে পারি। এবং আমরা যেটা এর পাশাপাশি চাইবো, শুধু খাবারের ব্যাপারটা না, এরকম চমৎকার একটা বাসায় নিচের তলায় হয়তো একটা গ্যালারি থাকতে পারে, একটা সন্ধ্যা পরে একটা কালচারাল ইভেন্ট হতে পারে, এই সবটা মিলে যদি সুন্দর করে কিছু করা যায়, এই কাজী বাড়িটা ইটসেলফ একটা চমৎকার অ্যাট্রাকশন হবে।